এই মুহূর্তে দেশের এবং রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ চারটি খবর আমরা চোখ রাখবো। যেখানে এতদিন পর্যন্ত রাজ্যের প্রত্যেকটি শহরে লকডাউন করা হয়েছিল, সেখানে গ্রামের মানুষরা ঘুরে বেড়াচ্ছিলেন নিশ্চিন্তে। কিন্তু এবার সেই নিশ্চিন্তে ঘুরে বেড়ানোর দিন শেষ, গ্রামের মানুষদের জন্য করা হলো ভয়ঙ্কর ঘোষণা। অন্যদিকে আজ আবার দেশের মানুষদের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। অন্যদিকে রাজ্যের গরিব মানুষদের জন্য এতদিন পর্যন্ত সরকার চুপ করে থাকলেও এবার নেওয়া হলো বিরাট পদক্ষেপ। প্রত্যেকটি খবরই আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভবিষ্যতে এই সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিন, এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর একটি রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। প্রথমেই আমরা যে খবরের চোখ রাখবো সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে। অর্থাৎ ফের একবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শত প্রচেষ্টা সত্ত্বেও পরিস্থিতি খুব একটা উন্নত হয়নি। মারণ ভাইরাসের কবলে পড়তে হয়েছে প্রায় 500 বেশি মানুষকে। এই অবস্থায় দেশবাসীকে ফের বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত সপ্তাহে বৃহস্পতিবারের পর আজ আবার একবার দেশের মানুষের সামনে আসতে চলেছেন তিনি, এবং সেই সময় দেশের সব থেকে বড় ঘোষণা করেছিলেন তিনি। এবং আজকের এই ভাষণে তিনি কি ঘোষণা করবেন তার দিকে এখন তাকিয়ে গোটা দেশ। চলে আসবো আমরা পরবর্তী খবরে। রাজ্যের মানুষকে রক্ষা করতে এবার নিজেরাই মাঠে নামলো পুলিশ। অর্থাৎ লকডাউনের মধ্যে রাস্তায় আড্ডা, এবং সেই দেখেই লাঠি হাতে তাড়া করে রাস্তা ফাঁকা করতে হচ্ছে রাজ্য পুলিশকে। এবং আজ রাজ্যের সর্বত্রই দেখা গেল একই চিত্র। জিজ্ঞাসা করতে জানা গেল কেউ নাকি আড্ডা মারতে বেরিয়েছিলেন, কেউ আবার লকডাউনের ফাঁকা রাস্তা ঘুরে দেখতে বেরিয়েছিলেন। প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর হাজার আবেদন অনুরোধের পরেও মানুষের যে এখনো পর্যন্ত হুঁশ ফেরেনি, আজকে চিত্র দেখে সেটাই বোঝা যাচ্ছে। এবং মুখের কথায় কাজ হচ্ছে না দেখেই শেষমেশ পুলিশকে দেখা গেল লাঠি উঁচিয়ে তেড়ে যেতে। কিন্তু সব থেকে আশ্চর্যের বিষয়, কেউ আবার আজকে রাস্তায় বেরিয়ে কারণ দেখিয়েছেন বাজারে যাওয়া, ওষুধ কেনা, ব্যাংকে যাওয়া, এটিএম থেকে টাকা তুলতে যাওয়া, এই সমস্ত ছুতো নিয়ে পুলিশের সামনে আসছেন। কিন্তু পুলিশ এই সমস্ত কোনো কিছুই কথা শোনেনি, তারা কড়া হাতে সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে। অন্যদিকে আবার সংক্রমণ রুখতে কিছুক্ষণ আগেই বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বিকেল 5টা থেকে রাজ্যজুড়ে লকডাউনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ আগে শুধুমাত্র পৌর এলাকা এবং কলকাতাতে লকডাউন করা হয়েছিল, এবং এরপর আজ 5টা থেকে সমস্ত গ্রাম এবং শহরেই এই লকডাউন করা হলো। আগামী 31শে মার্চ পর্যন্ত বলবৎ থাকবে লকডাউন। সংক্রমণ মোকাবিলায় সাধারণ মানুষকে সরকারের নির্দেশিকা মেনে চলার আবেদন করলেন তিনি। মুখ্যমন্ত্রীর আবেদন, আপনাদের সুবিধার জন্য খোলা হয়েছে দোকান, অনেকে লাইন দিয়ে দাঁড়াচ্ছেন, হাত জোর করে বলছি ঘেঁষাঘেঁষি করে দাঁড়াবেন না, দূরত্ব বজায় রেখে সমস্ত কিছু করুন। এদিন নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, কমপ্লিট সেফটি রেগুলেশন বিধিতে 31শে মার্চ পর্যন্ত গোটা রাজ্যের লকডাউন বলবৎ করা হলো। কয়েকটি জেলা এবং পুরসভাগুলিতে আগেই ছিল, আজ সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলা এবং শহর থেকে গ্রামে সব জায়গাতেই এই নিয়ম বলবৎ থাকবে। সকলে যাতে ভালো থাকেন তাই এই সিদ্ধান্ত, একটু কষ্ট হবে ভয় পাবেন না। অন্যদিকে আবার রাজ্যের গরিব মানুষদের জন্য বড়সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা ব্যানার্জির ঘোষণা রাজ্যের দিনমজুরদের উদ্দেশ্যে, এবার থেকে তাদেরকে দেওয়া হবে 1000 টাকা করে ভাতা। অর্থাৎ এখন সারা রাজ্যের লকডাউন, সবাইকে বলা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম করতে, কিন্তু এতে প্রচন্ড অসুবিধার মধ্যে পড়েছে সাধারণ দিনমজুররা, কারণ তাদের ক্ষেত্রে তো ঘর থেকে কাজ করা সম্ভব হয় না। এবং সেই উদ্দেশ্যেই এই সকল গরিব মানুষদের কথা মাথায় রেখেই এই বিরাট সিদ্ধান্ত নিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে আবার মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে প্রশংসা করেছেন অনেকেই, কারণ এখন গরিব মানুষদের যে অবস্থা তাতে করুণ হাল হতে চলেছে তাদের।